eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন। আজ আমরা এই পর্বে আলোচনা করব প্যাসিভ ভয়েস নিয়ে। তো আমরা সবাই জানি যে প্যাসিভ টেন্সে দুটো প্রকার থাকে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস আমরা কখন করে থাকি, যখন আমরা দেখি যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, মানে সাবজেক্ট বলতে কার দ্বারা করা হয়েছে, কে করেছে, মানে ওই ধরনের কোনো সাবজেক্ট নেই, মানে আই, ইউ, দে এর ধরনের কোনো সাবজেক্ট অ্যাকচুয়ালি, মানে ওইভাবে কোনো সাবজেক্ট ইয়ে নাই। তো এখন সাপোজ আমি ফর এক্সাম্পল আমি যদি বলি যে কাজটি করা হয়, ঠিক আছে, তাহলে কাজটি করা হয় কার দ্বারা করা হয়েছে, কে করেছে, আসলে এগুলো কোনো কিছু আসলে মানে ইয়া হচ্ছে না, ঠিক আছে, আমরা এখানের মধ্যে কোনো ধরনের কোনো কিছু নাই। তো এখন আমি যদি ফর এক্সাম্পল আমি তারপর আমি আপনাদেরকে একটা যদি একটা এক্সাম্পল দিই প্যাসিভ আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ বয়েজ একটু ডিফারেন্সটা বোঝার জন্য, সেটা হলো সাপোজ আই ইট রাইস, ঠিক আছে, এটা হলো আমার কি অ্যাক্টিভ বয়েজ, এটা হলো ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ বয়েজ, অ্যাক্টিভ বয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্যাসিভ বয়েজে প্রেজেন্ট ইনডিফিনিট হলো যদি আমি যদি এটাকে যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিটে করি, তো সেক্ষেত্রে আমার কী হবে, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে কী হলো, দুইটি আমার, এটা হলো আমার অ্যাক্টিভ ভয়েস, এটা আমার প্যাসিভ ভয়েস, দুইটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে করা। তো এখন দেখেন আমি ভাত খাই আর ভাত খাওয়া হয় আমার দ্বারা, ভাত খাওয়া হয় আমার দ্বারা, তো দুইটাই কিন্তু সেম। তো ট্রেডিশনালি অ্যাকচুয়ালি আমরা যেটা আমরা যখন শিখেছি, যখন আমরা প্যাসিভ ভয়েস আসলে এইভাবে শিখেছি, বাট আমি বলবো যে আসলে আমরা এইভাবে শিখবো না, আমি এই পর্বে আমি আপনাদেরকে এইভাবে শিখাবো না, কারণ আমরা যখন একটা সেন্টেন্স আমরা অ্যাক্টিভ ভয়েসে করতে পারি, তাহলে তো আমাদের প্যাসিভ ভয়েসে করার প্রয়োজন নেই, তাই না? আমরা তো যেটা আমার প্যাসিভ ভয়েসে করতে হবে সেটাই আমরা সেগুলো আমি নিয়ে আলোচনা করবো, রাইট? তো আমি আবার বলি আপনাদের আসলে কখনোই আপনারা যে যে সেন্টেন্সটা আপনারা অ্যাক্টিভ ভয়েসে করতে পারেন সেটা প্যাসিভ ভয়েসে আপনারা কখনোই করবেন না, যেটা প্যাসিভ ভয়েসে সেন্টেন্স সেটা আপনারা প্যাসিভ ভয়েসে করবেন, যে প্যাসিভ ভয়েস ছাড়ার উপায় নাই সেটা প্যাসিভ ভয়েসে করবেন। তো যাই হোক, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমরা আসলে এভাবে ইয়ে করবো না। আচ্ছা, এখন আমরা এইখানের মধ্যে আমরা আজকে শুধুমাত্র প্রেজেন্ট প্যাসিভ ভয়েসের শুধু প্রেজেন্ট ফর্মগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, পাস্ট এবং ফিউচার নিয়ে আমরা পরবর্তী দুইটা টিউটোরিয়াল আলোচনা করব। তো এখানে আমি দেখেন জাস্ট যদি প্রেজেন্ট নিয়ে আজকে আলোচনা করবো, তো আমি একটু আগে একটু বলে রাখি, সেটা হলো অ্যাক্টিভ ভয়েসে আমাদের কী থাকে, সাপোজ আমাদের এডি ইনডিফিনিট, এটা হলো আমাদের কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফার্স্ট অফ অল আমি একটু বলে রাখি, সেটা হলো প্যাসিভ ভয়েসে পারফেক্ট কন্টিনিউয়াস বলে কোনো ইয়ে থাকে না, শুধুমাত্র তিনটা থাকে, সেটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এই তিনটেই থাকে প্যাসিভ ভয়েসে, আর অ্যাক্টিভ ভয়েসে চারটা থাকে। তো প্যাসিভ ভয়েসে যেটা হয় ইনডিফিনিটের ক্ষেত্রে, সেটা হলো যে অ্যামিজারটা এখানে চলে আসে, মানে অ্যামিজারটা এখানে চলে আসে ইনডিফিনিটে, আর এখানে যে অ্যামিজার আছে এটার সাথে জাস্ট আপনার বিং অ্যাড হয়। আর দেন পারফেক্টে যেটা হয়, এখানে দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যেটা হয় অ্যাক্টিভ ভয়েসে যে হ্যাভ বিন, হ্যাজ বিন ইউজ হয়, বাট সেই হ্যাভ বিন, হ্যাজ বিনটা এটা পারফেক্টে ইউজ হবে, মানে এগুলো এখানে চলে আসবে, আর পারফেক্ট আসলে থাকেই না, এটা নিয়ে আমরা আলোচনা করবো না। তো এখন দেখেন এখানের মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে, এটা ভার্বের কোনো পাস্ট ফর্মও বসবে না, তারপর ভার্বের যে ফর্ম ওয়ান সেটাও বসবে না, অলওয়েজ ফার্স্ট পার্টিসিপল, মানে ভার্ব থ্রি থ্রি বসবে যে কোনো জায়গায়, সব জায়গায়, এটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, সব সময় ফার্স্ট পার্টিসিপল বসবে ভার্বের, এটুকু আপনার নোট রাখতে পারেন। আচ্ছা, দেন আমরা যদি এখন প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করি, সাপোজ এখানে আমরা আগে গঠনটা একটু দেখি, এখানে সাবজেক্ট অ্যামিজার, যেহেতু আমার ইনডিফিনিট আমি আগে এখানে বলছিলাম যে ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিটকে অ্যামিজার চলে আসে, আর ভার্বে ভি থ্রি, মানে ফার্স্ট পার্টিসিপল, দেন অবজেক্ট। তো এখন দেখেন আমি সাপোজ এটা কিন্তু একটা, আমি এটা এই সেন্টেন্সটা কিন্তু আপনার প্রেজেন্ট ইনডিফিনিট করো না, দ্য জব ইজ ডান ইন আ আওয়ার, কাজটি করা হয় এক ঘন্টার মধ্যে, এখানের মধ্যে কে করেছে, কারা করেছে আসলে কোনো কিছুই নাই। যদি বলতাম যে আমি কাজটা করি এক ঘন্টার মধ্যে, তাহলে তো আমার এটা প্যাসিভ ভয়েসে করার দরকার নেই, আমি এটা অ্যাক্টিভ ভয়েসে করতে পারতেছি, কারণ আমি করি, রাইট? ঠিক আছে, তো প্যাসিভ ভয়েস যেটা হলো কে করে কাজটা, এটা এই জিনিসটা, যেসব সেন্টেন্সে কে কাজটা যে করে সে জিনিসটা থাকে না,
সেই জিনিসটা উল্লেখ থাকে না, মানে কাজ কে করে বা আমি করে সে করে তারা করে এই জিনিসগুলো থাকে না। প্যাসিভ ভয়েসে লোকে আপনার এই জিনিসটা থাকে না। তো দেখেন এখানে এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু সেই জিনিসটা নাই, জব ইজ ডান ইন আওয়ার, কে করেছে এটা কিন্তু নাই, জাস্ট কাজটা করা হয় এক ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্স আমরা যখন বলবো, সাপোজ আপেলগুলা খাওয়া হয়, সবগুলো আপেল খাওয়া হয়েছে, দেখেন এখানের মধ্যে কিন্তু কে খেয়েছে এটা কিন্তু বলতেছি না, তার মানে কিন্তু এটা প্যাসিভ ভয়েসে হবে। তারপরে কাজটি করা হচ্ছে, কে করতেছে সেটা বলতেছি না, মাস্টার কাজটা জাস্ট করা হইতেছে, তার মানে এটা কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ ভয়েসে হবে। তো দেখেন আমি পরবর্তী যদি এক্সাম্পল তো যাই, এভরি ইয়ার থাউজেন্ড অফ পিপল আর কিল্ড অন আওয়ার রোডস। ঠিক আছে, তো মানে প্রত্যেক বছরে হাজার হাজার মানুষ রোডে মারা যায়। ঠিক আছে, আমাদের রোডে মারা যায়। তো এখানের মধ্যে কে মারে কারা মারতেছে এটা কিন্তু উল্লেখ নাই, বা এখানে জাস্ট বলতেছে মারা যায়। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই আমাদেরকে কী করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তো যেহেতু করা মানে মারা যায়, এটা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু চলমান কোনো কাজ না, বা হয়েছে সেটাও আমরা বলতেছি না, মারা যায়, তাহলে আমরা এটা ইন্ডিফিনিট হবে, এসে আমাদের ইন্ডিফিনিট হবে। তারপর দ্য রোডস আর ক্লিন ওয়ান্স আ উইক। তো এখানে কী হলো, রোডগুলো পরিষ্কার করা হয় একবার, সপ্তাহে একবার পরিষ্কার করা হয়, কে করে কারা করতেছে আমরা কিন্তু এগুলো কিছুই বলতেছি না, তার মানে এটা প্যাসিভ ভয়েসে। তো যেহেতু করা হয় ইন্ডিপেন্ডেন্টে, দ্য গ্যাপস আর পিকড ইন সেপ্টেম্বর, মানে গাছ থেকে আমরা আসলে গাছ কথা বলবো, মানে এটা বুঝাচ্ছে গাছ থেকে আর কি যেগুলো পাড়া হয় আমরা যেটা বলি, ঠিক আছে, মানে তোলা হয় পাড়া হয় একই কথা। তো গ্যাপস আর পিকড ইন সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসে এটা কী হয়, আঙ্গুরগুলা তোলা হয় গাছ থেকে, হয়তো গাছের কথা এখানে বলা নাই, গাছ থেকে তোলা হয়। তো এখানে কারা তোলে কে তোলে এগুলো কিছুই বলা নাই, ঠিক আছে, এগুলো কোনো কিছুই বলা নাই। তো এখন যেহেতু আমার এগুলো সব কিছু ইন্ডিপেন্ডেন্ট, আমি যদি আরও কয়েকটা এক্সাম্পল দিই একটু বোঝার স্বার্থে। আচ্ছা, আমি আর একটা জিনিস এখানে দেখাই, সেটা এই দেখেন এখানে আর কেন বসছে, রোডস, কারণ বা আমাদের সাবজেক্ট হলো প্লুরাল, এখানে আর বসছে, এখানে আমার গ্রেপস আপনার কী হলো আর বসছে, কারণ এটা প্লুরাল, এখানে পিপল তো অলওয়েজ প্লুরাল, এ কারণে কী হচ্ছে আর বসছে। এখানে যদি আমি যদি বলতাম রোড, শুধু রোড বলতাম, তাহলে আমাদের এখানে কী হতো, ইজ হতো, রোড ইজ ক্লিন ওয়ান্স ইন আওয়ার। এখানে শুধু গ্যাপস আসলে একটা আসলে হয় না, এখানে যদি আমার পার্সোনাল হতো সেখানে ইজ হইতো। তো আমাদের এখন আমি এম দিয়ে একটা এক্সাম্পল, যেখানে এম এর কোনো এক্সাম্পল ছিল না, আই এম টেস্টেড ইন আই ই এল টি এস এক্সাম, আমাক তাহলে এটা কী হলো, আই এম টেস্টেড ইন আই এল টি এস এক্সাম। তো এখানে দেখেন যে কে করেছে সেটা কি দেখে এক্সাম, আমি আমাকে টেস্ট করা হয় আই এল টি এস এক্সামে, আমাকে টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, রাইট, আই এল টি এস এক্সামে আমাকে কী হয় পরীক্ষা করা হয়, কে করছে কারা করছে আমি কিন্তু এটা বলি নাই। ঠিক আছে, আমি বলি না যে এক্সামিনাররা আমাকে টেস্ট করেছে, তাহলে তো এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যেত। তো আইএলটিএস আমাকে টেস্ট করা হয়, আই এম টেস্টেড ইন আইএলটিএস এক্সাম। তারপরে আই এম ডান, মানে আমরা অনেক সময় বলি না যে কেউ বলেছে যে তোমার কাজটা শেষ হয়েছে, আপনি বলেন ইয়েস আই এম ডান, মানে আমি আমার কাজটা শেষ, এটাই আমরা মিন করতেছি, মানে আমার ডান, এটাও আমার প্যাসিভ ভয়েসে করতে হবে। বা আর যদি অ্যাক্টিভ ভয়েসে বলি ইয়েস আই ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে আমার এটা কী হলো, এটা আমার ইয়েতে হয়ে গেছে, আমি করেছি, আর এখানে আমার ডান, দুটা কিন্তু মিনিং আলাদা। তারপরে আমি যদি আরেকটা দিই, আই এম ভেরিফাইড, ঠিক আছে,
ওকে তাহলে কি হলো মানে আমি ভেরিফাইড মানে আমাকে ভেরিফাই করা হয়েছে সেন্টারে আমাকে ভেরিফাই করা হয়েছে তো এখানে কে করছে কারা করছে আসলে কোনো কিছুই আসলে আমরা এটা বলতেছি না জাস্ট আমি আমাকে মিন করেছি হ্যাঁ এস আমি আই এম ভেরিফাইড ইন দ্য সেন্টার এগুলো ছিল আমার ইন্ডিপেন্ডেন্ট দেখেন অলওয়েজ কিন্তু আমি কিন্তু দেখেন বারবার কিন্তু ফার্স্ট পার্টিসিপেন্টে ইউজ করেছি রাইট আচ্ছা দেন আমরা চলে যাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয় যে কোনো কাজ চলমান এখানেও কিন্তু কোনো বার কে করেছে কে করতেছে কারা করতেছে এগুলো কোনো কিছু থাকবে না আমরা তো আমি একবারে বলেছি যে প্যাসিভে কে করছে কারা করছে এগুলো কোনো কিছু থাকে না ঠিক আছে এটার জাস্ট ইয়েকে মানে কাজটাকে হাইলাইট করা হয় বা এটার যারা এটা মানে কি বলবো মানে বেনিফিশিয়ারি যারা বা যেটা ইয়ার তারা সেই জিনিসগুলো হাইলাইট করা হয় সাপোজ দেখেন আমি যদি এখানে দেখি দ্য হাউস ইজ বিং ক্লিন অ্যাট দ্য মোমেন্ট তাহলে দেখেন আমি একটু সেন্টেন্সটা মিলে সাবজেক্ট দ্য হাউস ইজ যেহেতু হাউস একটা তাহলে ইজ হয়েছে আর যদি হাউজেস হইতো বাড়িগুলো তাহলে আর হতো ওকে বিং বিং তো কিন্তু আমার এটা কিন্তু যেহেতু কন্টিনিউয়াসলি করতেছি আমার কি হলো সেন্টেন্স অর্থ কি বাড়িটি পরিষ্কার হইতেছে এই মুহূর্তে পরিষ্কার হইতেছে কারা করতেছে কিন্তু আমি কিন্তু এটা বলি নাই তাইলে বিং হইতেছে যেহেতু তার মানে এটা কন্টিনিউয়াসলি যেহেতু করতেছে এটা বিং চলে আসতেছে ইজ দেন বিং কিন্তু আপনার কন্টিনিউয়াসলি করলে কিন্তু বিং একটা অটো চলে আসবে ঠিক আছে এটা সাবজেক্টের বা ইয়ের সাথে কোনো রিলেশন নেই এটা কিন্তু আপনার গঠনের ইয়াতে চলে আসবে দেন ক্লিন এটা বারবার ফার্স্ট পার্টিসিপেন্ট অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে এটা আবার অবজেক্ট ঠিক আছে দ্য হাউস ইজ বিং ক্লিন অ্যাট দ্য মোমেন্ট বাড়িটি এই মুহূর্তে পরিষ্কার হচ্ছে মানে চলতেছে কাজটি চলতেছে রাইট তারপর আমি যদি বলি আই এম বিং টেস্টেড ইন দ্য সেন্টার মানে সেন্টারে আমাকে পরীক্ষা হইতেছে কারা পরীক্ষা করতেছে বা কারা কি করতেছে আমি কিন্তু সেটা বলতেছি না ঠিক আছে তারপরে আমি যদি বলি কাজটা কি চলিতেছে আমি হয়তো আমরা অনেকে বলি না যে কাজটা কি চলতেছে তো এখানের মধ্যে কিন্তু কে করতেছে কারা করতেছে এটা কিন্তু সেটাও হচ্ছে না দ্য জব এটা কিন্তু আমার কোশ্চেন রাইট আমি এটা কোশ্চেনের পরে কনভার্ট করতেছি এটা আগে থাকে দ্য জব ইজ আচ্ছা দ্য জব ইজ বিং ক্যারিড অন ঠিক আছে তো এখানের মধ্যে কাজটা কি চলতেছে ঠিক আছে এখন আমি যদি আমরা কোশ্চেন তাহলে আমার কি হবে ইজ এখানে চলে আসবে রাইট ইজ দ্য জব ইজ বিং ক্যারিড অন তো জব ক্যারিড অন তো মানে কি কাজটা কি চালিয়ে যাওয়া হচ্ছে কি না এটা আমরা যে ইয়ে করতেছি তো যদি বলতাম যে তুমি কি কাজটা করে যাচ্ছ বা চালিয়ে যাচ্ছ কাজটা তাহলে এটা আমার অ্যাক্টিভ হয়ে যেত ঠিক আপনি আবার এটাকে নেগেটিভ করতে পারেন দ্য হাউস ইজ নট বিং ক্লিন অ্যাট দ্য মোমেন্ট বা এটি এই মুহূর্তে পরিষ্কার হচ্ছে না আচ্ছা তো আমরা এখন চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট পারফেক্টে যেটা হয় সাপোজ
কোনো কিছু হয়ে গেছে, বাট এটা এটাখানে কোনো কে করেছে, কে করেছে, কারা করছে, এগুলো কোনো কিছুই নেই। সাপোজ ফর এক্সাম্পল মাই কার হ্যাজ বিন স্টলেন, এখানে কি স্টিল থেকে স্টলেন, বাট ফার্স্ট পার্টিসিপল হ্যাজ বিন, মানে আমার কারটি চুরি হয়ে গেছে, রাইট, হয়ে গেছে কাজটা, হ্যাজ বিন, এই কারণে কি মাই কার, এখানে কে করছে চুরি, আমি কিন্তু সেটা এখানে কিন্তু সেই সাবজেক্টটা নাই, এই কারণে আমার অ্যাক্টিভ হয় নাই, এটা আমার প্যাসিভ হয়েছে। তো মাই কার কী হয়েছে, আমার কার্ডটা, আমার কার্ডটা হ্যাজ বিন, মানে কি এটা এই যে যেহেতু আমার, সরি এখানে মধ্যে আমার একটা হতো হ্যাজ বিন, যেহেতু আমার থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে আমার হ্যাজ বিন, এটা আমার হ্যাজ হয়েছে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমার যে মাই কার হ্যাজ বিন, হ্যাজ বিন স্টলেন, কার কার থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বিন স্টলেন, মানে কাজটা চুরি হয়ে গেছে। অবজেক্ট যদি আমি বলি দুই ঘন্টা আগে আমার কাজটা চুরি হয়ে গিয়েছে, ঠিক আছে, এটা অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখি, বাড়িটি তৈরি করা হয়েছে, শেষ কাজটা কিন্তু শেষ, দ্য হাউস হ্যাজ বিন বিল্ট, অর্থ তৈরি করা, তাহলে আমার এখানে বিল্ট, বিল্ট দ্য হাউস হ্যাজ বিন বিল্ট লাস্ট ইয়ার, ঠিক আছে, বাড়িটি গত বছর তৈরি করা হয়েছে। তারপরে এখানে আমি একটা এক্সাম্পল দিই যে রোডস হয়েছে, তাহলে আমার এটা হ্যাভ বিন হয়ে যাবে, যেটা ফুরাল বার সাবজেক্ট, আমার ফুরাল হবে রিপেয়ার্ড, যেহেতু রিপেয়ার ইয়েস্টারডে, রাস্তাগুলো গতকাল তো মেরামত করা হয়েছে, রাইট, তো হয়েছে গতকালকে, কাজটি শেষ, কে করছে কারা করছে এখানে সেটাও নাই। তারপরে সাবজেক্ট বলছি মুভিটি দেখা হয়েছে, কে দেখা হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে বলতেছি না, দ্য মুভি হ্যাজ বিন ওয়াচড, ঠিক আছে, দ্য মুভি হ্যাজ বিন ওয়াচড, মুভিটি দেখা হয়েছে। তারপরে যদি বলি যাই হোক, এভাবে আপনারা মোটামুটি যেটা করবেন এভাবে আপনি একটু প্র্যাকটিস করেন, শুধু একটা কথাই মনে রাখবেন, সেটা হলো এটি আমি যেটা আমি বললাম যে প্যাসিভ ভয়েসে কে করছে কারা করছে এই জিনিসগুলো যদি আপনার, সাপোজ আপনার একটা সেন্টেন্স বলতে চাচ্ছে বাট সেখানে মধ্যে কে করছে কারা করেছে এই জিনিসগুলো নাই, সেক্ষেত্রে আপনি এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। আর যদি থাকে যে কে করেছে এটা যদি উল্লেখ করা থাকে সেন্টেন্সে, তাহলে এটাকে আপনি অ্যাক্টিভ ভয়েসে করবেন, ঠিক আছে, ওটাকে আর কষ্ট করে প্যাসিভ ভয়েসে করার দরকার নাই। আর প্যাসিভ ভয়েসে জাস্ট যে রুলসগুলো গঠনগুলো আপনার একটু মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্টে যেটা হয় হ্যাজ বিন হ্যাভ বিন, তার বারবার অলওয়েজ দ্য ফার্স্ট পার্টিসিপল, দেন কন্টিনিউয়াসে কি অ্যাম ইজ আর সাথে কী হয় বিং অ্যাড হয় বারবার ফার্স্ট পার্টিসিপল, ইন্ডিভিডিয়ে কী হয় অ্যাম ইজ আর অ্যাড হয় বারবার ফার্স্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এই হলো আপনার আমাদের এইটুকু হলো আমরা প্রেজেন্টের প্যাসিভ ভয়েস, তো আপনারা একটু প্র্যাকটিস করেন নিজেদের মধ্যে, প্রয়োজনে আপনারা গুগলে গিয়ে সার্চ দেন, সার্চ দিলে আপনারা আরও অনেক অনেক এক্সাম্পল পাবেন, ঠিক আছে। তো একটু জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করে, আই হোপ আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আর আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফার্স্ট নিয়ে কথা, ফার্স্টের যে প্যাসিভ ভয়েস ওইটা নিয়ে কথা বলবো, দেন ফিউচার প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। Thanks for watching. Don't forget to subscribe our channel.